দুর্নীতিগ্রস্ত রণকালী হাজরিকার ব্যাংক একাউন্টযোগে কোটি কোটি টাকা লেনদেনের এটা রহস্য ফাদিল হয়েছে। গ্রেপ্তার হল রণকর জিওরির ব্যাংক একাউন্টত ধন জমা করা ফরিদ আলী। কোলা টাকা বগা করবল তৃতীয় পক্ষের সহায় লৈছিল। আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি আহরণের অভিযোগ গ্রেপ্তার হওয়া রণকালী হাজরিকায় রৌনক আলীর কন্যার একাউন্টত ধন জমা করে গ্রেপ্তার ফরিদ আলী। ফরিদ আলিয়ে রৌনক আলীর কন্যার একাউন্টত জমা করেছিল বৃহৎ ধন। 2019 সনের পরাই ধারাবাহিকভাবে ধন জমা করেছিল ফরিদ আলিয়ে। ফরিদ আলীক এইকারণে এরেস্ট করা হয়েছে, আমি ইতিমধ্যে যিজন অপরাধীক এরেস্ট করেছিল তেখেতর কিছুমান টাকা তেখেতর সোয়ালীর একাউন্টত সোমাই গেছে। সেই টাকাটো ফরিদ আলিয়ে আন এজন মানুষের একাউন্টের জড়িয়ে সেই টাকাটো পঠিয়েছে। এটা আমি ফরিদ আলীক সুধিছো যে আপনি টাকাটো কত পালে। কৈছে সেই বিশেষ মানুষজনের নাম কৈছে যিজনক আমি ইতিমধ্যে গ্রেপ্তার করেছো। তারপরে আমি গোটেই ডকুমেন্টসখানি যেটা স্ক্রুটিনি করো তেতিয়া আমি দেখিছো যে ফরিদ আলিয়ে আফরুজ নামের আন এজন ব্যক্তির একাউন্টের জড়িয়ে টাকাটো তেখেতর সোয়ালীর একাউন্টলকে পঠিয়ে দিছে। এই কথাখিনি তাও এটা স্বীকার করেছে আর গতিয়ে দেখা যায় যে তেখেতে এই অপরাধের লগত ডাইরেক্টলি জড়িত আছে। আমি তো এটা ভাবিছো ব্ল্যাক মানি হোয়াইট করা। মুখ্যমন্ত্রীর তদারকি কুহর তদন্তত ফাদিল, কারাবন্দী ডিআইজি রৌনক আলীর পরিয়ালত তৃতীয় পক্ষই ধন জমা করার আঁরর রহস্য। কোলা টাকা বগা করবল তৃতীয় পক্ষের জড়িয়ে ধন সোমাইছিল রৌনক আলীর জিওরির একাউন্টত। সঠিক কথা তো কোয়া নাই এতালে, কিন্তু কথা হল কি যেখানে ব্যাংকের ডকুমেন্টস আছে সেই গোটেখিনি ডকুমেন্টস তো আমি ইতিমধ্যে স্ক্রুটিনি করে আছো, এতালে শেষ হওয়া নাই। কিন্তু আমি এটা গম পাইছো যে বহুখিনি টাকা সেই বিশেষ ব্যক্তিজনে এই মানুষজনক দিছিলে আর এও কি করেছে নিজকে চালাকি দেখায় আফরুজ নামের আন এজন সাধারণ মানুষ, কিন্তু এজন লেবার শ্রেণীর মানুষ, তখন একাউন্টস তো ব্যবহার করে টাকা তৈরি দিয়েছে। ই মানুষ নিজকে বসায় রাখব খুঁজেছিল, কিন্তু সেইজন মানুষ যেটা আমি সুৎপুষ করল তখন কই দিলে যে এই টাকাটো ফরিদ আলিয়ে আমাক দিছে। আফরুজ আলী নামের এগারী বিশেষ ব্যক্তির একাউন্ট কৌশলপূর্ণভাবে ব্যবহার করেছিল ফরিদ আলিয়ে, আর সেই আফরুজর একাউন্টের পরোক্ষভাবে ধন প্রেরণ হয়েছিল রৌনক আলীর জিয়রিল, যে ধন বিনিময়ের নামত সামান্য কমিশন দিছিল আফরুজ আলীক। তো সাধারণ কর্মী কিবা কিবা লেবার জাতীয় মানুষ বা কোথাও ঠিকাদারের মোহরি এনেকা পুরোনা চিনাকি হয় দেখ সব কথা ইনভেস্টিগেশনের সময় গোটেখিনি কথা খুলি কবলে অল্প অসুবিধা এটা। হ্যাঁ সোলাপাড়া এয়াই নহয়, বৃহৎ সা সম্পত্তির গৰাকী রৌনক আলীর পত্নীর নামত গুয়াহাটিকে ধরে সিমলাত সা সম্পত্তি থাকার তথ্য লাভ করেছে আরক্ষী। আরক্ষী লাভ করা তথ্য অনুসরি বৃহস্পতিবারে জেরা চলায় রৌনক আলীর পত্নী নুসরত রৌনক আলী হাজরিকাক। আরক্ষী লাভ করা তথ্য প্রমাণ স্থায়ী করবল নুসরত রৌনক আলিয়ে সাক্ষ্য প্রদান করে আদালতত। উল্লেখযোগ্য যে বিশাল সা সম্পত্তির গৰাকী রৌনকর পত্নীয়ে আদালত নিয়ার সময়ত সংবাদ মাধ্যমত কোনো মন্তব্য করার বিরত থাকে। ক্যামেরা পার্সন অঞ্জনের সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।